পরিশ্রম আর প্রচেষ্টা একটি সামান্য ছেলেকে করে তোলে একজন প্রভাবশালী সফল ব্যক্তি। প্রতিদিন তোমার মাইন্ড কি কনজিউম করছে তার উপরেই নির্ভর করবে প্রতিদিন তুমি কি কাজ করবে। প্রতিদিন তুমি যে কাজগুলো করবে সেই কাজগুলোই সিদ্ধান্ত নেবে ফিউচারে তারা তোমার লাইফকে কোথায় নিয়ে যাবে। জীবনের কাছ থেকে তুমি যেটা পেতে চাও সেটা পাওয়ার জন্য আগে তার কাছে শোনো তোমাকে ঠিক কি কি কাজ করতে হবে তার জন্য। জীবন কোনোদিনই ফ্রিতে তোমাকে কোনো কিছুই দেবে না, না সাকসেস না ফেলিয়ার। Yes! কিছু মিস্টেক, কিছু ফেলিয়ার, কিছু হার্ডওয়ার্ক, কিছু স্মার্টওয়ার্ক, কিছু রাত জাগা, কিছু আনন্দ ত্যাগ করা, কিছু না খেলে খিদে না লাগা, কিছু সময় কাজ করতে গিয়ে সময়কে ভুলে যাওয়া। যদি এগুলো তোমার জীবনে না থাকে তাহলে তুমি কিভাবে তোমার স্বপ্নের জীবন তৈরি করবে, কি করে বিপুল পরিমাণে সফলতা নিয়ে আসবে তোমার জীবনে। পরিশ্রম আর প্রচেষ্টায় মগ্ন হয়ে যাওয়ার অভিজ্ঞতা ছাড়া কিভাবে তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে। সারাদিনে হাজারো কাজের মধ্যে নিজের স্বপ্নের জন্য আজ কটা কাজ করেছো তুমি, আজ 24 ঘন্টার কতটা সময় কাজে লাগিয়েছো এটা প্ল্যান করতে, যে কিভাবে কি কাজের মধ্যে দিয়ে জীবনের প্রতিটি মিনিটকে এনজয় করতে পারবে, প্রতিটি মুহূর্তে নিজেকে জীবন্ত মনে হবে, আই গ্যারান্টি। যদি তুমি এভাবে ভাবতে পারো, এভাবে কাজ করতে পারো, তাহলে আজ তোমার কাছে তোমার যে স্বপ্নটি খুব বড় মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সেটি খুবই ছোট হয়ে যাবে তোমার কাছে। এই কথাগুলো শোনার পর হয়তো তুমি বলবে, জীবনের সাধারণ চাহিদাগুলো মেটানোর জন্য যে টাকার প্রয়োজন হয় সেটাকে ইনকাম করতেই আমি ক্লান্ত হয়ে পড়ছি, সারাদিনের সব সময় ফুরিয়ে যাচ্ছে। না, এরকম করলে তুমি সাকসেসফুল হতে পারবে না, তোমাকে সময়ের কাছ থেকে সময় চুরি করে নিতে হবে। আর ক্লান্ত তুমি না, তুমি যদি তোমার স্বপ্নের জন্য পরিশ্রম না করো তাহলে সত্যিই তুমি ক্লান্ত হয়ে পড়বে, কারণ সাধারণ কাজ করলে মানুষ সাধারণ কর্মক্ষমতাই অর্জন করে আর অসাধারণ বৃহৎ কোনো কাজ করলে বৃহৎ কর্মক্ষমতাই অর্জন করে সে। পরিশ্রম আর প্রচেষ্টা দিনের পর দিন প্রতিদিন তোমাকে করে যেতেই হবে, আর এগুলো করতে করতে যেদিন তুমি সত্যিই ক্লান্ত হয়ে পড়বে তখনই আসল সময় শুরু হয়ে যাবে, সেদিন তোমার দীর্ঘ অপেক্ষার অবসান হবে। সমস্যা, পরিস্থিতি, হেটার্স, ক্রিটিসাইজ, ভয়, এগুলোর আঘাতে যখন তুমি আহত হয়ে ঘায়েল অবস্থায় কাঁপা কাঁপা পায়ে এক পা দুপা করে এগিয়ে গিয়েছিলে নিজের লক্ষ্যের দিকে, সেই প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করে তোমাকে খুঁজে নেবে, সাকসেস তোমার পায়ে এসে ধরা দেবে। A new pathway to a new world. যখন কিছু করার চেষ্টা করেছো তখন সেটা নিজের কতটা শক্তি দিয়ে করেছো, এমন কতগুলো রাত জেগেছো নিজের প্ল্যানকে এক্সিকিউট করতে, যখন তোমার চোখ বলেছে না আর আমি খোলা থাকতে পারবো না, কত ঘন্টা এমন কাটিয়েছো যখন সারা দুনিয়া আনন্দ করছিল আর তুমি কাজ করছিলে, তোমার মাইন্ড বলেছিল না আর করবো না, এমন কতবার তুমি উঠে দাঁড়িয়েছো যখন জীবন তোমাকে আহত করেছে, বারবার তোমার সামনে বড় বড় সমস্যা এনে দাঁড় করিয়েছে, তোমাকে বলেছে তোকে দিয়ে হবে না, তুমি যদি চাও সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে তোমাকে অবশ্যই তার জন্য পরিশ্রম করতে হবে যা সাধারণরা কখনোই করবে না, তুমি যদি চাও সাহসী হতে তোমাকে এমন কিছু কাজ বেছে নিতে হবে যা শুধুমাত্র সাহসীরাই করে, যাদের বুক আত্মবিশ্বাসে ভরে আছে। সাধারণ শিক্ষা থেকে তোমার জীবন কোনোদিনই বদলাবে না, তোমার লাইফের স্ট্রাগল থেকে, চ্যালেঞ্জে ভরা দিনগুলি থেকে তুমি যে লেসেনগুলো লার্ন করবে সেই লার্নিংই তোমার জীবন বদলে দেবে, ওই মূল্যবান লেসেনগুলোই ঘটাবে তোমার জীবনে মিরাক্কেল, ওই মূল্যবান লেসেনগুলোই তোমাকে শেখাবে কিভাবে কোনো সমস্যাকে সমাধান করতে হয়। এটা শুধুমাত্র একটা হার্ডওয়ার্ক না, এটা হার্ড প্লাস স্মার্ট ওয়ার্ক যা তোমাকে একজন প্রভাবশালী সফল ব্যক্তি করে তুলবে, যা তোমাকে উপলব্ধি করাবে তোমার ইন্টেলিজেন্স কতটা গভীর, যা তোমার সফলতার গন্ধ ছড়িয়ে দেবে তোমার হেটার্স ও ডাউটার্সদের নাকে, তোমার জীবনের সফলতা নির্ধারণ করবে তোমার কর্মদক্ষতাতে। এটা জানার কোনো দরকার নেই সফলতার আসল মানে কি, সেটা যাই হোক না কেন ওটা কোনোদিনই পরিশ্রম আর প্রচেষ্টা ছাড়া তোমার কাছে আসবে না। যদি তোমার সব স্বপ্ন সত্যি করতে চাও, পেরেন্টসদের মুখে হাসি ফোটাতে চাও, তার জন্য প্রয়োজন পরিশ্রম আর প্রচেষ্টা। যদি তোমার রিচ লাইফস্টাইল আর ফিটনেস বডি চাই, তার জন্য প্রয়োজন পরিশ্রম আর প্রচেষ্টা, এবং তোমার পরিশ্রম আর প্রচেষ্টার উচ্চতা যতটা হবে তার সমানই তুমি রেজাল্ট পাবে, এতে কখনোই কোনোদিন ভুল হবে না। নির্ভয়ে তোমার 100% দিয়ে পরিশ্রম আর প্রচেষ্টা করো প্রতিদিন, প্রতিদিনের প্রতি মুহূর্ত। A people who believed in the magic of earth.
বর্তমান মুহূর্তের তোমার সর্বশ্রেষ্ঠ পরিশ্রম আর প্রচেষ্টা নিয়ে আসবে তোমার ভবিষ্যতের সর্বসেরা মুহূর্ত। এতে কখনোই কোনোদিন ভুল হবে না। তোমার সব পরিশ্রম আর প্রচেষ্টা নিয়ে আসবে গর্ব আর শ্রেষ্ঠতা। এতে কখনোই কোনোদিন ভুল হবে না।